أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. السلام عليكم ورحمة الله. এই পৃথিবীতে অনেক মানুষ, তারা মুখে বলছে আমরা শান্তি স্থাপন করি, তাদের সংগঠনও রয়েছে, কিন্তু আল্লাহ বলছেন এরা সবাই ফাসাদ সৃষ্টি করে। এরা কারা? দুই নম্বর সূরা আল বাকারা এর 11 এবং 12 আয়াতের দৃষ্টিতে আমরা যদি দেখি, আল্লাহ বলছেন ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্না হুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আর যখন এই মানুষগুলি যারা পৃথিবীতে বসবাস করছে বড় বড় নেতা আকারে, তাদেরকে বলা হয় যে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে তৎপর হয়েও না, তারা বলে না আমরা তো শান্তি স্থাপনকারী। আল্লাহ বলছেন আলা তোমরা জেনে রাখো, বিনা সন্দেহে ওরাই ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে, কিন্তু ওরা তা বুঝতেই চাচ্ছে না। এই দুটি আয়াতের দৃষ্টিতে আপনি জাতিসংঘকে একটু চেক করে নিন। আপনি রাশিয়ার পুতিন বলেন, ইসরায়েলের প্রধানকে বলেন, বারাক হুসাইন ওবামাকে বলেন, আপনি এই আয়াত দুটি থেকে একটু একটু চিনে নিনে দেখুন। ভারতের নরেন্দ্র মোদী সাহেবকে যদি চিনতে চান, এই আয়াত দুটি আপনার সামনে কষ্টি পাথর হিসেবে আপনি রাখেন। আর যখন মানুষকে বলা হয়, যারা বিশেষ করে নেতা এই পৃথিবীতে, যে তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলে আমরা তো শান্তি স্থাপনকারী। আল্লাহ বলছেন যে বিনা সন্দেহে ওরা ফাসাদ সৃষ্টি করে যাচ্ছে, কিন্তু ওরা তা বুঝতে যাচ্ছে না। হাতে অস্ত্র, হাতে অস্ত্র, বোমা, লগি, বৈঠা, পিস্তল, আগুন, দা, কুড়াল, এইসব নিয়ে একটি দেশে যারা চলাফেরা করছে আর এইসব নিয়ে যাদেরকে ঘর থেকে বের করানো হচ্ছে আর এইসব নিয়ে যারা মানুষকে বধ করছে, শিশুদেরকে বধ করছে, নারীদেরকে মারছে, এবং মুখে এরা যদি বলে আমরা শান্তি স্থাপনকারী, তাহলে এই আয়াত দুটির দৃষ্টিতে আপনি তাদেরকে কি চিনবেন? তারা প্রকৃতপক্ষে কেমন মানুষ? শান্তি স্থাপনকারী? তারা কি মুসলিহুন না মুফসিদুন? মুসলিহুনের মোকাবেলায় হচ্ছে মুফসিদুন। অ্যাটম বোমা আপনার কাছে, মানুষকে আপনি ধমকি দিচ্ছেন, যত ক্ষেপণাস্ত্র আপনার কাছে, মারণাস্ত্র আপনার কাছে, আপনি বানাচ্ছেন, স্টক করছেন, বিজনেস করছেন, এবং আপনি বলছেন আমি তো শান্তি স্থাপনকারী, ইন্নামা নাহনু মুসলিহুন, কিন্তু আল্লাহ বলছেন ইন্না হুম হুমুল মুফসিদুন। আপনি কোরআনের এই আয়াত দুটির মাধ্যম দিয়ে এই যত বড় বড় নেতা নেত্রী পৃথিবীতে রয়েছে, যাদের সাপোর্টে এই সবগুলি হচ্ছে, তাদেরকে আপনি ভালো করেই চিনতে পারবেন এই আয়াত দুটি কি বলছে, তাদেরকে মুসলিহুন বলছে না মুফসিদুন বলছে, তারা কি শান্তি স্থাপনকারী না তারা ফাসাদ সৃষ্টিকারী দুর্নীতিবাদ। খুব সহজ, কোরআনের চশমা একটু পরেন, দেখবেন সব আপনি জানতে পারবেন, পুরো বিশ্বে কোথায় কি হচ্ছে, কে কি ঘটাচ্ছে, কার দ্বারা ঘটানো হচ্ছে, কেন ঘটানো হচ্ছে, সব জানতে পারবেন।